চলে এসেছে সৌদি আরবের খেজুর বাগানে। আজ আমি দেখাবো কিভাবে এই গাছ থেকে খেজুর পাড়া হয়। প্রতিটা গাছে প্রচুর পরিমাণ খেজুর হয়েছে। ভেতরের দিকে খেজুর পাড়া হচ্ছে, সেখানে এখন যাচ্ছি। এই খেজুর বাগানটি বিশাল বড়। এই গাছ থেকে এখন খেজুর পাড়া হবে, তার জন্য গাছের গোড়ায় মেলে দেওয়া হচ্ছে ট্রিপল জাতীয় কিছু একটা। অনেক বড় বড় খেজুর হয়েছে গাছটিতে। গাছের উপরে উঠে একটি লোক খেজুর কাটছে, নিচে একজন রয়েছে তার কাছে খেজুরগুলো কেটে ধরিয়ে দিল। গাছ থেকে কাটার পরে খেজুরগুলো এখানে রেখে দিয়েছি। খেজুরগুলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে কার্টন বোর্ড করা হবে। এখানে একজন গাছে উঠছে। একটি কাস্তের সাহায্যে খেজুরের কাঁদিটা কাটা হচ্ছে। এইভাবেই বড় গাছগুলোর খেজুর কাটা হয়ে থাকে। এখন দেখবো ছোট গাছের খেজুর কিভাবে কাটা হয়ে থাকে। ছোট গাছ থেকে খেজুর কাটার একটা সুবিধা রয়েছে, এখানে গাছে উঠতে হয় না। এখান থেকে পাকা খেজুরগুলো তুলে নেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণ খেজুর গাছ রয়েছে এখানে। এসব ছোট ছোট খেজুর গাছ থেকে পাকাগুলোই আগে পেড়ে ফেলা হয়।
এখানে অনেকগুলো লোক কাজ করছেন। এনারা সবাই ছোট গাছ থেকে পাকা খেজুরগুলো তুলে ফেলছেন। বড় গাছ থেকে কাঁদিগুলোই কাটা হয়, কারণ বড় গাছে তো বারবার ওঠা যায় না। তার জন্য যাচ্ছি রাস্তার অন্য সাইডে। একইভাবে এই গাছগুলো থেকেও খেজুর তোলা হচ্ছে। ছোট ছোট গাছে খুবই সুন্দর খেজুর হয়েছে। তো আমার আজকের এই খেজুর কাটার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই খেজুর পাড়ার দৃশ্য দেখতে দেখতে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওয়।